হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিড কিচেন আজ আমি শেয়ার করব আলু চপের রেসিপি সন্ধেবেলায় চায়ের সঙ্গে গরম গরম আলুর চপ কার না ভালো লাগে তো চলুন ছটপট বানিয়ে দেখাই আশা করছি আমার আজকের চপের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বেসনের ব্যাটার বানিয়ে নেব আর তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে চপ খুব সুন্দর মুচমুচে তৈরি হয় আর না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মিশিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা বা খাওয়ার সোডা সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ আদা রসুনের বাটা এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব খুব স্মুথ করে সমস্ত জলটা একসঙ্গে দেব না এভাবে অল্প অল্প দেবো আর খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি অল্প অল্প দিচ্ছি আর খুব ভালো করে এটা মেখে নিচ্ছি যাতে না বেসনের মধ্যে কোনো গুডলি বা ডেলা থেকে যায় মোটামুটি দু কাপ বেসনের জন্য এখানে আমার দেড় কাপের একটু বেশি জল দরকার হচ্ছে বেসনের তারতম্য অনুযায়ী হয়তো আপনাদের একটু কম বেশি জল লাগতে পারে দেখুন দু কাপ জল নিয়েছিলাম এতটা জল আমার বেঁচে গেল বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে একটা আঙুলের ওপর নিলে আঙুলে এভাবে জড়িয়ে থাকবে এখানে নিয়েছি আমি পাঁচটা মাঝারি সাইজের সেদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে না আলুর মধ্যে কোনো গুটলি থেকে যায় এবার আলু মশলা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলটা কিন্তু কখনোই এর চেয়ে বেশি দেবেন না দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নেব প্রথমে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা করে নিয়েছি এবার মাঝখানে একটু জায়গা বানিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল বুঝে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ ভাজা মশলা জিরে ধনে গোটা জিরে গোটা ধুনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা ওয়ান টিস্পুন ফুল আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা হাফ চামচ আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো আবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু প্রথমে আলুকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব অল্প পরিমাণে এখানে আমি বিট লবণও অ্যাড করেছি দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব যখন দেখবেন আলু মশলা এভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে আলু মশলা একেবারে রেডি হয়ে গেছে দেখুন আমার আলু মশলা রেডি হয়ে গেল এবার আমি একটা প্লেটের মধ্যে এভাবে বেসন ছড়িয়ে নিচ্ছি আলু মশলা ঠান্ডা করে নেয়ার পর এভাবে হাতে একটু তেল লাগিয়ে এভাবে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল পাকিয়ে রাখছি এভাবে প্রথমেই গোল গোল করে রাখলে সমস্ত চপের সাইজ এক রকম হবে এরপর দুই হাতের মাঝখানে রেখে এভাবে চাপ দিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে গড়ে নিতে হবে এবার বেসন ছড়ানো প্লেটের ওপরে সমস্ত চপগুলো রেখে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে ব্যাটারের মধ্যে এই চপ ডিপ করে নিচ্ছি বা ডুবিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমার কাছে চামচ দিয়ে করতে একটু বেশি সহজ মনে হয় তেল গরম হওয়ার পর এভাবে চামচ দিয়েই ছেড়ে দিচ্ছি এভাবে মোটামুটি এই করার মধ্যে আমি তিনটে চপ ছেড়ে দিয়েছি ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি দেখুন চপগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে নিচের পাঁচটা রঙ ধরলে এভাবে পাল্টে দিচ্ছি মোটামুটি এই চপগুলো ভাজা করতে ছ থেকে সাত মিনিট সময় লাগে দেখতেই পাচ্ছেন আমার চপগুলো সুন্দর ভাজা হয়ে গেছে খুব সুন্দর রঙ হয়েছে আর খুব মুচমুচেও তৈরি হয়েছে সমস্ত চপগুলো নামিয়ে নেওয়ার পর বিট লবণ ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে দেব গরম গরম আশা করছি আমার আজকের এই চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন